করিমগঞ্জের ত্রিপুরা সীমান্তর সুরাইবাড়ীত পুনের 5 কোটি টাকার নিচাজাতীয় দ্রব্য জব্দ। এখন ট্রাকের জব্দ করা হয়েছে 330 কার্টন নিচাজাতীয় দ্রব্য। এই ঘটনায় জড়িত 3 জন লোক আটক করে আরক্ষী। উত্তর প্রদেশের ত্রিপুরালে সরবরাহ করেছিল নিচাজাতীয় দ্রব্য খিনি। ধৃত উত্তর প্রদেশের মুরাদাবাদের জিলানী আনাস আর আব্রাহ সম্প্রতি লোককেইজনক জেরা অব্যাহত রাখিছে আরক্ষী। আমি দেখাইছো টিভির পর্দাত, এয়া বৃহৎ পরিমাণের নিচাজাতীয় সামগ্রী জব্দ করা হয়েছে, যার বজার মূল্য প্রায় 5 কোটি টাকা। করিমগঞ্জের ত্রিপুরা সীমান্তর সুরাইবাড়ীত আরক্ষী অভিযান চলাই এখন ট্রাকের জব্দ করে 330 টন কার্টন নিচাজাতীয় দ্রব্য। এই ঘটনায় জড়িত 3 সরবরাহকারীক আটক করেছে। আটকাধীন 3 সরবরাহকারী উত্তর প্রদেশের বলে জানিব পৰা হৈছে। উত্তর প্রদেশের মুরাদাবাদের জিলানী আনাস আর আব্রা সম্প্রতি আটাইকটা সরবরাহকারীক জেরা অব্যাহত রাখিছে আরক্ষী। এখন গাড়ি লইছিল আমি ইউপি রেজিস্টার ইউপি 221 সিটি 6858 টেন হুইলার দুচকীয়া গাড়ি এখন ধরেছিল। আর আমি তাতে চেকিং ট্রলি চেক করল। চেক করার পিছত আমি 330 কার্টুন কফ সিরাপ আমি রিকভারি করেছো। তাত আমার টোটাল 33,000 বটলস পাওয়া গেছে। লগতে আমি 3 জন মানুষ এপ্রিহেন করেছো। নাম হয়েছে, এজনের নাম হয়েছে জিলানী আর আনজনের নাম হয়েছে আনাস আর এজনের নাম হয়েছে আবরার। ঘর হয়েছে ইউপি উত্তরপ্রদেশ। আপনার ইউপির পর ত্রিপুরালে আদালতত হাজির এস সি ই আর টি কেলেঙ্কারীর খলনায়িকা শেৱালী দেৱী শৰ্মাৰ 2 অভিযুক্ত তিনিওকে নিজের জিম্মাত বিচারিব সি এম ভিজিলেন্সে। মঙ্গলবাৰী নিশা রাজস্থানের গুৱাহাটীলে অনা হল এস সি ই আর টি কেলেঙ্কারীর খলনায়িকা শেৱালী দেৱী শৰ্মাক। শেৱালী দেৱীর রাজস্থানের গুৱাহাটীলৈ আনিলে। আন অভিযুক্ত জোয়ায়েক অজিতপাল সিং, ঠিকাদার রাহুল আমিনক রাজস্থানত গ্রেপ্তার হওয়ার পিছতে ট্রানজিট রিমান্ডত আনি 3 অভিযুক্ত জিম্মাত লৈছে মুখ্যমন্ত্রীর তদারকী কোষে। আর আজি আদালতত হাজির করা হয়েছে 105 কোটি টকীয়া ডিয়াগন কেলেঙ্কারী। ডি এল এডর শিক্ষক প্রশিক্ষণের নামত সংঘটিত হয়েছিল এই কেলেঙ্কারী, যার খলনায়িকা হল আই এ এস শেৱালী দেৱী শৰ্মা। জোয়ায়েকক অবৈধভাবে ঠিকার আবন্টন দিছিল। নিবিদা অবিহনে আন্তঃগাঁথনির নামত ঠিকার আবন্টন দিছিল। 105 কোটি টাকা হরলুকি করেছিল, 5টাক একাউন্ট খুলিছিল আর 5টাক একাউন্ট ট্রান্সফার করেছিল এই ধন, যত আছিল নিজের জিয়রীর নামত একটা একাউন্ট। বিজেতা শর্মা নামের কনিষ্ঠা জিয়রীর একাউন্টলে ট্রান্সফার হয়েছিল 4,99,00,000 টাকা। ইতিমধ্যে কনিষ্ঠা জিয়রীক ন্যায় জিম্মালে প্রদান করা হয়েছে। রাজস্থানের আজমেরর এখন হোটেলত আত্মগোপন করে থাকা অবস্থায় শেৱালী দেৱী শৰ্মাক গ্রেপ্তার করা হয়েছে। ট্রানজিট রিমান্ডত লৈ রাজস্থানের গুৱাহাটীলৈ অনা হয়েছে। কালি নিশা গুৱাহাটীত উপস্থিত হয় আর আজি আদালতত হাজির করা হয়। এসপার ল গোটেখিনি হব, যেখিনি ধরব লাগা আছে আমি ধরে আছে। এসপার ল গোটেখিনি আমি অ্যাকশন লম। তেও কোপরা কেনে গেল রাখা হয়েছে আজমের অপরা, আজমের রাজস্থান। এটা আরো লোকে অস্বীকার করিছনে তাই গোটে কি কইছে কোনে বিক্ষোভ স্বীকার করিছনে এই মহলে কি বলতো? এই যে জাস্ট পাইছো নাই মাত্র, আপনার 10 মিনিট হওয়া নাই নাকি? কালি কোনো প্রটেস্ট করা হয় 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 আমি রিমান্ডে গালিম যেটা আপনাকে মানে যেখিনি কব পারো ইনভেস্টিগেশন ধাম নহুয়াকে সেখিনি মই আপনাক কম। আদারওয়াইজ মই আজ একু নকম। আজি স্বাস্থ্য পরীক্ষা করবা হবে, আজি করবা হবে। শেৱালী দেৱী, ৰাহুল আমিন আর অজিত পাল সিং এগৰাকী তো মহিলা, বনকৰা মহিলা। ইফালে আজি পুনের আদালতত হাজির করার কথা বর্বরতার সীমা চেরাই যা শিশু নির্যাতনকারী চিকিৎসক ডাক্তার ওয়ালিউল ইসলামক। 5 দিনের আরক্ষীর জিম্মার অন্ত পড়াত আজি পুনের আদালতত হাজির করার কথা। 5 দিনের আরক্ষীর জেরাত চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ডাক্তার ওয়ালিউল ইসলামে। ডাক্তার ওয়ালিউলে শিশু দুটিক যৌন নির্যাতন চলার বিস্ফোরক তথ্য আরক্ষীয়ে লাভ করেছে। নিশা ডি এন এ টেস্টের জি এম সি এইচত নমুনা সংগ্রহ করা হয়। আনহাতে আরক্ষীর জিম্মাত থাকা ডাক্তার সংগীতা দত্তর ভাষ্যতো প্রকাশ পাইছে কিছু কথা। সংগীতার ঘর থাকা 32টাকৈ সি সি কেমেরা পরীক্ষা করা শিশু দুটিক যৌন নির্যাতন চলার ভয়ঙ্কর তথ্য প্রকাশ পাইছে। ইতিমধ্যে আরক্ষীর সঞ্চালক প্রধানে উদ্বেগ প্রকাশ করে এই তথ্য প্রকাশ করেছে যে ডাক্তার ওয়ালিউল ইসলামে 2 শিশুর উপর চলাইছিল যৌন নির্যাতন।
চিকিৎসক দম্পতীৰ দ্বাৰা নিৰ্যাতিত শিশু দুটিৰ ভৱিষ্যত সুৰক্ষিত কৰাৰ বাবে প্ৰয়োজনীয় সকলো ব্যৱস্থা গ্ৰহণ কৰা হ'ব। হস্পিটেলৰ পৰা শিশু চুৰি কৰা বিষয়টো সূক্ষ্মভাৱে পৰীক্ষা নিৰীক্ষা কৰা হ'ব। শিশু সুৰক্ষা গৃহত থকা শিশু দুটি সন্দৰ্ভত এই মন্তব্য শিশু অধিকাৰ সুৰক্ষা কৰ্মী মিগুৱেল দাসৰ। ইফালে চিকিৎসক দম্পতীৰ লাইচেন্স বাতিলৰ ক্ষেত্ৰতো মেডিকেল কাউন্সিলত অভিযোগ দিব শিশু অধিকাৰ সুৰক্ষা কমিটীয়ে। প্ৰথমতে কলে যে আই ডি এফ কৰাইছে, তাৰপিছত এডপ্ট কৰা বুলি কোৱা হৈছে। এতিয়া ওলাই পৰিছে যে তেখেতসকলে কোনোবা বাচ্চাটো কোনোবাৰ পৰা উঠাই লৈ আনিছিলে, আৰু এই বিয়া বিবাহতে নহয়, ৱালিউল ইছলামৰ আগৰ বিয়াতো তেখেতসকল তেনেধৰণে শিশু এগৰাকী কোনোবা তুলি লৈ আনিছিলে। আৰু সংগীতা দত্তৰো আগৰ বিবাহত একেধৰণে আৰু এগৰাকী ছোৱালী তেওঁলোকে কোনোবা পৰা তুলি লৈ আনিছিলে। চ' বাৰে বাৰে ইমান এনেকুৱা বাচ্চা ক'ৰ পৰা আনি আছে তেওঁলোকে? চ' ইয়াতে মোৰ লাগিছে কিবা এটা বেচা কিনা কিবা এটা ব্যৱসায় আছে ক'ৰবাত, সেইটো হয় তদন্তৰ প্ৰক্ৰিয়াত আৰক্ষীয়ে গম পাব। আমি কিছুমান ইনফৰমেশ্যন পাইছো যোনটো হয়তো আগন্তুক দিনলৈ আমি শ্বেয়াৰ কৰিম, কিন্তু ইয়াতে লাগিছে যে ইয়াতে এটা নেক্সাচ এটা আছে যোনটো ডঃ ৱালিউল ইছলাম আৰু ডঃ সংগীত দত্তই কৰি আছিলে, কাৰণ তেওঁলোক দুজনে চিকিৎসক হয়, তেওঁলোকৰ এক্সেছ আছে বাচ্চাৰ, কোনোবা হস্পিটেলৰ পৰাই বা কোনোবা গৰ্ভৱতী মহিলাই আছে যোন হস্পিটেললৈ আহে, কিবা এটা আছে যোনটো হয়তো আগন্তুক দিনলৈ আমি গম পাম, কিন্তু এটা অতি ডেঞ্জাৰাছ এটা নেক্সাচ এটা আমি অনুভৱ কৰিছো আছে। এতিয়া চাওক, আমাৰ সেইটোৱে প্ৰশ্ন যে যেতিয়া শিশুসকলক স্কুলত এডমিশ্যন দিয়া হয়, তেওঁলোকে কেনেধৰণে বা সেই বাৰ্থ চাৰ্টিফিকেটবোৰ বনাইছিলে তাৰো এটা তদন্ত হ'ব লাগে, কাৰণ তেওঁলোকেতো লিগেল এডপশ্যন কৰা নাই, সেইটো খাটাং কথা। কাৰণ আমাৰ যি ষ্টেট এডপশ্যন ৰিচৰ্চ এজেঞ্চি আছে বা কাৰাৰ যিখিনি ডেটা আছে তাতে তেওঁলোকৰ কোনো ৰেজিষ্ট্ৰেশ্যন নাই। চ' এই যে আগৰ বিবাহৰ ল'ৰা ছোৱালীও তেওঁলোকে স্কুলত দিছিলে, এইবাৰো স্কুলত দিছে, তেওঁলোকেতো বাৰ্থ চাৰ্টিফিকেট কিবাখন থাকিব লাগিব। এই বাৰ্থ চাৰ্টিফিকেট তেওঁলোকে ক'ৰ পৰা বা ওলাইছে, এইবিলাক ভুৱা কোনোবাই বনাই দিছে নে কাৰোবাক তেওঁলোকে বিশেষকৈ কিবা লেনদেন কৰি পেলাই ওলাই লৈছে? চ' ইয়াৰো তদন্তটো হ'ব লাগে, তেতিয়া আমি গম পাম যে গোটেই নেক্সাচটো ফাইল হৈ যাব। তেতিয়া 1 নম্বৰ আমি এফ আই আৰ ষ্টেজৰ পৰাই অসম আৰক্ষীক যিখিনি কাৰিকৰী সহযোগিতা লাগে, মানে প্ৰচিডিউৰেল ল'ৰ মতে বা কি ছেকশ্যন জানিব লাগে যোনটোৱে কেছটো ষ্ট্ৰং কৰি তুলিব, চ' সেইখিনি আমি সাহায্য টেকনিকেল সাহায্য প্ৰদান কৰি আহিছো। বাকীখিনি যে দ্বিতীয় শিশুটো যেতিয়া উদ্ধাৰ হোৱা নাছিলে, মোৰ এটা ভাৱ এটা ভয় লাগি আছিলে যে সেই শিশুগৰাকী অকলে আছিলে, মাক বাপেক আটক কৰি লোৱা হৈছিলে, চৌ কল মাক বাপেক, কিন্তু তেতিয়া মোৰ এটা চিন্তা হৈছিলে। আৰু সেইকাৰণে মই এতিয়া শিশু সুৰক্ষা গোট আৰু শিশু কল্যাণ সমিতিক অনুৰোধ জনাইছিলো যাতে লোৱা শিশুগৰাকীবোৰ লৈ আহে আৰু তেওঁ চিকিৎসা পৰীক্ষা কৰায়, তাৰপিছতো আপোনালোকে গম পায়ে কি হ'ল যে ল'ৰাজনো যৌন অপৰাধৰ ভুক্তভোগী আছিলে। চ' এনেধৰণে যিমানখিনি প্ৰক্ৰিয়া মতে যিমানখিনি লাগে তেওঁলোকৰ ছাপৰ্ট নিজৰ হেলথ কেয়াৰ বা মানসিক কেয়াৰৰ বাবে বা ন্যায় পাবলৈ, সেইখিনি আমি তেওঁলোকক প্ৰদান কৰি আহিছো। চাওক, পক্সো আইনৰ তেখেতসকলৰ যোনটো ধাৰা লগাইছে সেইটো শিশুৰ বিৰুদ্ধে মানে গুৰুত্বৰ নৃশংসতা হলে তেতিয়া সেই দফাটো লগায়, সেইটো হ'ল দফা 6 যোনটোক এগ্ৰেভেটেড পেনেট্ৰেটিভ ছেক্সুৱেল এছল্ট বুলি কোৱা যায়, কাৰণ দুগৰাকী শিশুৰ লগতেই অন্তৰ্গমনমূলক যৌন আক্ৰমণ চলোৱা হৈছে। তাতে যদি আপুনি শাস্তি যিখিনি দিয়া আছে আইনত, তাতে তেওঁলোকে 20 বছৰটো মিনিমাম, যাৱজ্জীৱন কাৰাদণ্ড হ'ব পাৰে আৰু মৃত্যুদণ্ড হ'ব পাৰে। আমি আশা কৰিছো যে দুজনকে ছেকশ্যন 6 মানে ভালকে ধৰিব লাগে আৰু চাৰ্জশ্বীটখন সেইমৰ্মে ফাইল কৰিব লাগে। চিকিৎসক দম্পতীয়ে শিশু চুৰি কৰিছিল নেকি সঁচাকৈ, এই সন্দৰ্ভতো তন্ন তন্নকৈ বৰ্তমান আৰক্ষী অব্যাহত ৰাখিছে তদন্ত। মহানগৰীৰ সচলত উত্তাল প্ৰতিবাদ, পুনৰ প্ৰতিবাদত দহিল শিলশাকো পাৰৰ উচ্ছেদিত ৰাইজ, বিজেপিৰ দুবছৰীয়া বৰ্ষপতিৰ দিনটোত
কলা দিবস হিসাবে প্রতিবাদ কলা কাপড় বান্ধি রাইজে সাব্যস্ত করেছে প্রতিবাদ পুয়ারে পড়া সহস্রাধিক লোক প্রতিবাদত অংশগ্রহণ করেছে পুনঃ সংস্থাপন আর মাটি উভতাই দিয়া দাবিত এই প্রতিবাদ উচ্ছেদিত ভূমিত কোনো ধরনের প্রকল্প নির্মাণ করব দিয়া নহব বলে হুঙ্কার প্রতিবাদকারী সকল পরবর্তী সময় জঙ্গি আন্দোলনের হুঙ্কার মন্ত্রী অশোক সিংহলে ধরা পড়েছে প্রতিবাদকারী সকল কি প্রকল্প লয় আছে এটু সাম এগুলা চলি থাকিব বাচ্চা এটা জন্ম দিয়ার কারণে মাতৃর কি কষ্ট হয় এই মাতৃহে বুঝি পায় সো এই কামবিল করব যাওতে গালি অল্প খাব লাগিব আপনার ভাবে লাগে যে গালি নোখাকে ভাল কাম হয়ে যাব এই যে দলং ছাব্বিশ দলং ভাঙা গল মানুষ কি ভরি ভরি গালি দিছে এইটো মহে জানো কিন্তু হয়তো বানপানী অল্প কমিব কৃত্রিম বানপানী অল্প কমিব কৃত্রিম বানপানী নকমিলে বহুত মানুষ গালি দিয়ে মানুষের কষ্ট হয় লড়া ছোল স্কুলত যাব নয় মানুষের কামত যাব নয় অভিযোগ দিছে রাতে রাতে কোনবা আহিছে মানে রাতেপা কোনবা আহিছে এই কথাবুর মানে নাজানো প্রকল্প তো মানে কোনবা কিবা চলিছে নাকি মাতৃ কিবা ব্যক্তিগত প্রকল্প নাকি এটু এটু ব্যক্তিগত প্রকল্প নাকি ব্যক্তিগত তো নহয় কার প্রকল্প রাইজর প্রকল্প ইয়াত কোনে রাতে আহি মানে ফেন্সিং লগাব কোনে লগাব দিনটোতে ফেন্সিং লগাব নোখোজে ঠিকাদার বিলাকে রাতে আহি ফেন্সিং লগাব ইমান বুলি ভাবিছে নাকি বলক মোর আগেষ্টত নহয় পলিটিক্যালি মোটিভেটেড মোক কোনবাই কৈছে কি কে এম এছ এছ নে কি আছে তেনেকুৱা প্রতিবাদ প্রতিবাদটো হব অখিল গগৈ দলে মোক প্রতিবাদ নকৰিব নেকি কিন্তু আপনাদের যদি কোবাত পায় যে আমি বেয়া কাম করছো আপনাদের প্রশ্ন করব আমি উত্তর দিব দুই চারি দশজনে আহি যদি প্রতিবাদ করে তার উত্তর মনে কব নো রেভিনিউ ডিসি ডিপার্টমেন্ট ডিসিয়া কব পারিব আর বলক ভাল ভাল নতুন প্রকল্প দেখো আমি ইয়াতে কথা জিঞ্জার হোটেলক মাটিটো একোয়ার করার কারণে ডিসি অলরেডি প্রক্রিয়া আরম্ভ করেছে আর প্রক্রিয়া যান সময় লাগে এই সময়টা লাগবে কিন্তু এই কামটো হব নোহা নহয় এশ সত্তর বিঘা না 125 বিঘা মাটি আছে গোটে ব্যক্তিগত খণ্ডক দিছে বা কোনোবা এন জি ওক দিছে এই গোটেটো লওয়া হব লাগে তো ভাঙিব আমাক হিলখাকু উন্নয়ন সমিতি যেটা আর কি এই যে গোটে বৃহৎ অঞ্চলের উন্নয়ন সমিতিব আছে সকলে আমার লগত সহযোগ করে আছে আর তেখেতকলক লগত লয়ে প্রকল্পটি উন্নয়নের কথা আমি পাতি আছো কাকো মনত কষ্ট দি এই প্রকল্প করার আমার কোনো ইচ্ছা নাই কিন্তু কবার যদি প্রয়োজন আছে তেখেতকলের লগত কথা পাতিছো আর তেখেতকলে এগ্রি করেছে আমি কামটো করছো কতো আপনাদের এই গোটে প্রেসিডেন্ট সেক্রেটারি সবক পায় আছে কবার দেখিছে নাকি কবা কি আছে এই দুই চারি দশজন বিশজন অখিল গগৈ পার্টি বাহিরের পর ইয়াত মানে হুলস্থুল করেছে আর অখিল গগৈ যদি ভাবে এই দশজন বিশজনক লগত লই জিন্দাবাদ মুর্দাবাদ করে অসমৰ উন্নয়নটো স্থবির করিব পারিব অসমৰ আগুয়া আগজুয়া মানে যাত্রাটুক বাধা দিব পারিব তেখেতে ভুল বুঝিছে অসমৰ রাইজ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার লগত আছে আর যেতিয়ালৈ রাইজ অসমৰ মানে হিমন্ত বিশ্ব শর্মার লগত থাকিব আমি ভাল কাম করে যাব অসম বিরোধী কিহতে সমাজ বিরোধী মানব বিরোধী অসম বিরোধী সমাজ যি বিরোধী কব খুঁজে কই দিও এটু তদন্ত প্রত্যেকর বিরুদ্ধে যেটু তো ইয়ে আনিছে জি এম ডি খুদক খুদক আপনি মুখ্য খুঁজেছে নিপ্তাত বহুত অভিযোগ আহিছে কেবাজন মন্ত্রী আর ইয়ারও মাটি মানে ট্রাইবেল বেল্ট এন্ড ব্লকত আছে তার উপর তদন্ত চলি আছে তদন্ত হলে মই জানো কথা পাতা
আপনাদের ভাবে যে জিন্দাবাদ করে মুর্দাবাদ করে আপনার মানে আপনার কিনা যদি অভিযোগ আছে নারায়ণ ডেকা কত আছে কি কব খুঁজে ধুনিয়াকে বহিব মো কথা কব চাই কাপ খাব যিমান তুমি নিষ্পত্তি করে দিব পারিব সবর কথা কি হয় মানে শুনিব নয় নারায়ণ ডেকা ডাঙরিয়া পরশি আজি হল 10 তারিখ 15 তারিখে আপনার মূর পাতর লি 10 জন আপনাদের প্রতিনিধি মন্ডল এটা আহি কি কি কথা আছে লিখিত আকারে মোক দিব। এয়া শিলশাকৰ পৰা পোনপটীয়া সম্প্ৰচাৰ, য'ত গুৱাহাটী উন্নয়ন মন্ত্ৰী অশোক সিংঘাল উপস্থিত হৈছিল। তাত এটা বৃহৎ প্ৰকল্প, গুৱাহাটীৰ কৃত্ৰিম বান ৰোধ কৰাৰ বাবে এটা অভিলাষী প্ৰকল্প তাত নিৰ্মাণ কৰা হ'ব আৰু যাৰ বাবে শিলশাকৰ বিল উচ্ছেদ কৰা হৈছিল। উচ্ছেদিত লোকসকলে আজি ক্ষোভ প্ৰকাশ কৰিছে, সংস্থাপনৰ ব্যৱস্থা কৰা হোৱা নাই, পুনৰ মাটি উভতাই দিয়াৰ দাবী প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে মুখ্যমন্ত্ৰী ড০ হিমন্ত বিশ্ব শৰ্মা। চৰকাৰৰ দ্বিতীয় বৰ্ষপূৰ্তিৰ দিনটো কলা দিৱস হিচাপে পালন কৰি প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে আৰু মন্ত্ৰীগৰাকীক ঘেৰাও কৰি ৰাইজে ক্ষোভ প্ৰকাশ কৰিছে। এয়া ক্ষোভৰ বহু প্ৰকাশ ঘটাইছে ৰাইজে, তীব্ৰ ক্ষোভ অসন্তুষ্টি প্ৰকাশ কৰিছে। জিঞ্জাৰ হোটেল কিয় এই মুহূৰ্তলৈকে উচ্ছেদ কৰা হোৱা নাই এই প্ৰশ্ন উত্থাপন কৰিছে মন্ত্ৰীগৰাকীক। মন্ত্ৰীগৰাকীয়ে কৈছে যে যাৱতীয় কাম কাজ আৰম্ভ কৰা হৈছে, কিছু সময় প্ৰয়োজন হ'ব, কিন্তু এই মুহূৰ্তত ৰাইজ যথেষ্ট প্ৰতিবাদমুখৰ হৈ আছে আৰু আৰক্ষী মোতায়েন কৰা হৈছে। প্ৰতিবাদকাৰী নিয়ন্ত্ৰণ কৰিবৰ বাবে আৰক্ষীয়ে এনেদৰে বেৰিকেড দিয়া পৰিলক্ষিত হৈছে। মন্ত্ৰীগৰাকীক জবাবদিহি কৰিছে প্ৰতিবাদকাৰী প্ৰতিবাদী ৰাইজে। এতিয়া সভা সমিতিত চাউণ্ড কন্ট্ৰলাৰ হিচাপে কাম কৰি আহিছে এইগৰাকী চন্দনা ৰয়ে। ক্লাছ টেনত অধ্যয়ন কৰাই বা মেট্ৰিক পৰীক্ষা দিছে সেই ছোৱালীটো, এই ছোৱালীয়ে সুন্দৰভাৱে ইয়াত যে চাউণ্ড, এই চাউণ্ডটো সুন্দৰভাৱে মানে কণ্ট্ৰল কৰিছে, সুন্দৰভাৱে পৰিচালনা কৰিছে। ইয়াত আহি মই এইটোৱেই ব্যতিক্ৰম দেখা পালোঁ। মই হয় টাউন চহৰত আছে, কিন্তু আমাৰ এনেকুৱা মানে চাউণ্ড কণ্ট্ৰল কৰা মানে ছোৱালী, এইটো মানে বহুত মানে তাকৰ সেইটো পাবলৈ নাই। সাধাৰণতে বিভিন্ন অনুষ্ঠান প্ৰতিষ্ঠানত চাউণ্ড কণ্ট্ৰলাৰ হিচাপে যুৱতীক দেখা নাযায়। আন কিশোৰী বা যুৱতীয়ে নকৰা কাম কৰি দেখুৱাইছে চন্দনাই, কিন্তু বিজুতি নোহোৱাকৈ কৰি দেখুৱাইছে চন্দনাই আৰু সেইবাবেই চন্দনাই।
রাজস্থানত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাথ দ্বারার শ্রীনাথজী মন্দিরত পূজা অর্চনা আগবায় প্রধানমন্ত্রী মোদিয়ে 5,500 কোটি টাকার প্রকল্পের আধারশিলা স্থাপন মোদীর আজ কম সময় মে জাদা সে জাদা দূর তক পৌঁছনা চাহতে জাদা সে জাদা সুবিধায় চাহতে সরকার মে হোনে কে নাতে ये हम सभी का दायित्व है कि भारत के लोगों की इस आकांक्षा को राजस्थान के लोगों की इस आकांक्षा को हम सब मिलकर के पूरा करें। हम सब जानते हैं कि सड़क के साथ ही कहीं जल्दी आने जाने के लिए रेलवे कितनी जरूरी होती है। आज भी गरीब या मध्यम वर्ग को सब परिवार कहीं जाना है तो उसकी पहली पसंद रेल ही होती है। इसलिए आज भारत सरकार अपने दशकों पुराने रेल नेटवर्क को सुधार रही है, आधुनिक बना रही है। आधुनिक ट्रेनें हो, आधुनिक रेलवे स्टेशन हो, आधुनिक रेलवे ट्रैक्स हो, हम हर स्तर पर एक साथ चारों दिशाओं में काम कर रहे हैं। आज राजस्थान को भी उसकी पहली वंदे भारत एक्सप्रेस मिल चुकी है। यहां मावली मारवाड़ गेज परिवर्तन की मांग भी तो कब से चल रही थी, यह पूरी हो रही है। इसी तरह अहमदाबाद उदयपुर के बीच पूरे रूट को ब्रॉडगेज में बदलने का काम भी कुछ महीने पहले पूरा हुआ है। इस नए रूट पर जो ट्रेन चल रही है उसका बहुत लाभ उदयपुर और आसपास के लोगों को हो रहा है। साथियों, पूरे रेल नेटवर्क को मानव रहित फाटकों से मुक्त करने के बाद हम अब तेजी से पूरे नेटवर्क का बिजलीकरण कर रहे हैं। हम उदयपुर रेलवे स्टेशन की तरह ही देश के सैकड़ों रेलवे स्टेशनों को आधुनिक बना रहे हैं, उनकी कैपेसिटी बढ़ा रहे हैं। और इन सबके साथ ही हम मालगाड़ियों के लिए स्पेशल ट्रैक डेडिकेटेड फ्रेट कॉरिडोर बना रहे हैं। साथियों, पिछले 9 वर्षों में राजस्थान का रेल बजट भी 2014 की तुलना में 14 गुना बड़ा है। बीते 9 वर्षों में राजस्थान के लगभग 75% रेल नेटवर्क का बिजलीकरण किया जा चुका है। यहां गेज परिवर्तन और दोहरीकरण का बहुत बड़ा लाभ डूंगरपुर, उदयपुर, चित्तौड़, पाली, सिरोही और राजसमंद जैसे जिलों को मिला है। वो दिन दूर नहीं जब राजस्थान भी रेल लाइनों के 100% बिजलीकरण वाले राज्यों में शामिल हो जाएगा। भाई और बहनों, राजस्थान की बेहतर होती कनेक्टिविटी से यहां के टूरिज्म को, हमारे तीर्थ स्थलों को बहुत लाभ हो रहा है। मेवाड़ का एक क्षेत्र तो हल्दी घाटी की भूमि है। राष्ट्र रक्षा के लिए राणा प्रताप के शौर्य, बामा शाह के समर्पण और वीर पन्नाधाय के त्याग की गाथाएं इस मिट्टी के कण कण में रची बसी है। कल ही देश ने महाराणा प्रताप जी की जयंती पर उन्हें पुण्य भाव से स्मरण किया। अपनी विरासत की इस पूंजी को हमें अधिक से अधिक देश दुनिया तक ले जाना आवश्यक है। इसलिए आज भारत सरकार अपनी धरोहरों के विकास के लिए अलग अलग सर्किट पर काम कर रही है। कृष्णा सर्किट के माध्यम से भगवान श्रीकृष्ण से जुड़े तीर्थों को
उनसे जुड़े आस्था स्थलों को जोड़ा जा रहा है। यहां राजस्थान में भी गोविंद देव जी, खाटू श्याम जी और श्रीनाथ जी के दर्शनों को आसान बनाने के लिए कृष्ण सर्किट का विकास किया जा रहा है। भाई और बहनों, भारत सरकार सेवा भाव को ही भक्ति भाव मानकर दिन रात काम कर रही है। जनता जनार्दन का जीवन आसान बनाना हमारी सरकार के सुशासन की प्राथमिकता है। हर नागरिक के जीवन में सुख सुविधा और सुरक्षा को कैसे विस्तार हो, इसके लिए निरंतर काम चल रहा है। श्रीनाथ जी का आशीर्वाद हम सभी पर बना रहे, इसी कामना के साथ आप सभी को विकास कार्यों की फिर से एक बार बहुत बहुत बधाई देता हूं। बहुत बहुत धन्यवाद। भारत माता की, भारत माता की, भारत माता की। धन्यवाद।